নেপথ্যে মানুষকে ভোট দিতে না দেওয়ার রাজনীতি ভয়ের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি লুটের রাজনীতি এর নেপথ্যে আবার কী থাকবে হিম্মত থাকলে একদম স্পষ্টভাবে ভোট করতেন না দেখুন একটা সরকার তার বিরুদ্ধে দলের মন্ত্রীরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছে দলের একজন বর্ষিয়ান সাংসদ যাকে রবীন্দ্রনার সাথে একসাথে মঞ্চে নাচতে দেখা গেছে আন্ডার প্যান্ট পরে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গেছে তাকে দেখা গেছে এই বিষয় নিয়ে সরব হতে যে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি এক্সপেক্ট করেন এই সরকার কোন জায়গায় আছে তা আমরা কি বলবো তার দলের লোকেরা বলছে তো দলের একটা হনুমান আছে না কদিন আগে বলছে কাকে পুলিশ মন্ত্রী করতে হবে মুখ্যমন্ত্রীর উপর আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় উপর আস্থা নেই হনুমান এখন আস্থা পেয়ে সরি নামটা ভুল বলছে হুমায়ুন কবি ওই ও এখন আস্থা পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অনাস্থা জ্ঞাপন করছে কি করা যাবে তাদের ওখানে ওখানে একটা কোনো কিছু না মানুষ ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছে ঝাড়খণ্ডে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে দেখুন আপনি যদি দেখেন সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে ভারতীয় জনতা পার্টি যে ভোট পেয়েছে প্রায় তেত্রিশ চৌত্রিশ শতাংশ ভোট সেই ভোটের ধারে কাছে কিন্তু কেউ নেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভোটের শতাংশ হচ্ছে তেইশ শতাংশ কংগ্রেসের ভোটের শতাংশ ওই আপনি নিন তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ পার্সেন্টের ওপর সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু মুশকিলটা হচ্ছে ওখানে মাহাতো কমিউনিটির যে ভোটটা জয়রাম মাহাতো যে পার্টিটা তারা সেখানে ক্যান্ডিডেট দেওয়াতে আঠাশটা সিটে এ মাহাতো ভোটের বিভাজনের জন্য ভারতীয় জনতা পার্টির একটা ফল খারাপ হয়েছে তো এটা কমপ্লিটলি একটা স্ট্র্যাটেজিক্যাল একটা খুব বড় একটা আমাদের দিক থেকে একটা খুব বড় ল্যাপস আমার মনে হয় নেতৃত্বে এই বিষয়গুলো আলোচনা আলাপ আলাপ আলোচনা করবে দেখুন গোটা তৃণমূল দলটা নিজেদের বিরুদ্ধে যা লড়াই শুরু হয়েছে সব লড়াইটাই হচ্ছে কামাইয়ের লড়াই ভাগ বাটো লড়াই কে কত নেবে কে পঁচিশ পার্সেন্ট নেবে কে তিরিশ পার্সেন্ট নেবে কে চল্লিশ পার্সেন্ট নেবে কে পঞ্চাশ পার্সেন্ট নেবে কে সবটা নিয়ে নিচ্ছে কেউ কাউকে কিছু দিচ্ছে না লড়াইটা এই জায়গাতে নীতি নৈতিকতা আদর্শের লড়াই নয় এটা পুড়ে খাওয়ার লড়াই কামিয়ে খাওয়ার লড়াই লুটে পুটে খাওয়ার লড়াই তো তাই জন্য মারবে মরবে হবে কী 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 তৃণমূলের কী স্যান্ডোগঞ্জির বুক পকেটের মতন কে তৃণমূলের আবার জাতীয় কর্মসমিতি সেই বৈঠকে সুখেন্দু সরকারকে ডাকা হলো না কেন আরজি কর দণ্ডের প্রতিবাদ করার জন্য কি ডাকা হলো প্রথম কথা হচ্ছে ভাড়ের যেদিন হ্যান্ডেল হবে স্যান্ডোগঞ্জি যে দিন বুক পকেট হবে সেদিনকে তৃণমূলের জাতীয় কর্মসমিতি হবে একটা আঞ্চলিক দল তার আবার জাতীয় কর্ম সমিতি তাতে আবার কাকে ডাকা হলো কাকে ডাকা হলো না এই নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে আমাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরির মডেলটা অন্যান্য অনেকে হেমন্ত সোরেন টেমন ফলো করে ওই কেজরিওয়ালে ফলো করে সবাই চুরির মডেলটা ভালো ফলো করছে মমতা বন্দ্যোপাধ্যায় চুরির যে মডেলটা স্থাপন করেছে এটা দৃষ্টান্ত স্থাপন করেছে মানে এটা নিয়ে কেউ কিছু বলার মতন জায়গায় নেই হ্যাঁ অনুপম হাজরা অনুপম হাজরা দলের কোনো পদেও নেই এবং তার থেকে তার যে বক্তব্য তার বক্তব্য দায় তাকে নিতে হবে দলের বক্তব্যের কোনো দায় নেবে না অনুপম হাজরা নিজেই বলতে পারবেন